আসসালামু আলাইকুম। আমি শীতিষুদের যখন অপোজিট পয়েন্টে যখন এসেছি, আমি এখানে অনেকগুলো দৃশ্য দেখতে পারিছি। ওই দৃশ্যগুলো আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাবার চেষ্টা করতেছি। যেখানে এখানে অনেক ধরনের গাছ আছে, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। দেখেন, অপোজিট বলতে যখন পশ্চিম পাশে সৌন্দর্য অনেক জায়গা আছে এখানে দেখার মতো। সৌন্দর্য জায়গাগুলো দেখতে হলে আপনারা চলে আসতে পারেন স্মৃতিসৌধ নবীনগর। এখানে এখানে অনেকগুলো সৌন্দর্য। আমি এটা একজনকে জিজ্ঞেস করেছি, ওনারা বলতেছে এখানে লিচু গাছ। এটা আসলে এখানে এখন আমি লিচুর কোনো ফলন এখানে দেখিনি, এটা কখন হয় জানি না, কিন্তু আমরা এখন লিচুর মৌসুমে আমরা এখানে এসেছি। এখন কিন্তু লিচুর মৌসুম, কথা কি বুঝতে পারছেন? সবাইকে আমি বলতেছি যে এখন হলো লিচুর মৌসুম। এই লিচুর মৌসুমে এখন এখানে অনেকগুলো লিচু গাছ আমি দেখতে পারতেছি স্মৃতিসৌধের অপোজিট পশ্চিম পাশে। আমি আরও আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। এখানে স্মৃতিসৌধের ভিতরে যখন আপনারা আসবেন, চারপাশে আসলে ঘোরার মতো এবং পরিবেশ অনেক সৌন্দর্য। আপনারা আসতে পারবেন, দেখবেন অনেকগুলো সৌন্দর্য জায়গা আছে। কারণ আপনারা যারা বিশেষ করে বেশিরভাগ যে গার্লফ্রেন্ড নিয়ে আসতেছেন, তাদের জন্য রোমাঞ্চকর অনেক জায়গা আছে। কেন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার মতো এখানে কেন অনেক কিছু পাওয়া যায়। আমার পাশে একটা ভাই আমার হাসতেছে, কেন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার মতো। আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি যে গাছ আছে এবং যতটুকু দূরত্ব আমার ক্যামেরার লেন্স যাইতেছে, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। গার্লফ্রেন্ড নিয়ে যদি আপনারা আসেন, তাহলে এখানে অনেকক্ষণ পর্যন্ত এনজয় করতে পারবেন, ঘুরতে পারবেন, মজা করতে পারবেন। কেন মজা করার মতো জায়গা হলো নবীনগর স্মৃতিসৌধের। এখানে আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করতেছি। দেখেন এখানে যে ইয়েটা আছে, এখান দিয়ে দেখতেছেন অনেক দূরত্ব। কেন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার মতো এবং অনেকগুলো ফসেস আছে এখানে। থাকার আসলে জায়গাটা হলো অন্য জায়গা হচ্ছে, কেন এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার মতো জায়গা কিন্তু এখানে স্মৃতিসৌধের ভিতরে। কেন দেখাবার চেষ্টা করতেছি এখানে যে আমরা হাঁটতেছি যে রোডটা, এখান দিয়ে যে ইয়েটা করছে ইটের ছোলিং দিয়ে, খুব পরিবেশ খুবই ভালো। কেন পরিবেশ ভালো, পরিবেশের ভিতরে আপনারা ঘুরার এবং চলাফেরা করার এবং আনন্দ উৎসব করার এখানে অনেকগুলা দেখার মতো জায়গা আছে। আমি যে আপনাদেরকে বলেছি যে এখানে ঘুরার মতো দেখার মতো অনেকগুলো জায়গা আছে, এবং আপনারা গার্লফ্রেন্ড নিয়ে যদি আপনারা ঘুরতে চান, দেখতে চান, কেন আমি আপনাদেরকে জুম করে দেখাবার চেষ্টা করি। দেখেন এখানে নিরপে দুইজন লোক, একজন হলো ছেলে একজন হলো মেয়ে, তারা হলো গার্লফ্রেন্ড। এরা এখানে দেখতেছেন, এরা রোমাঞ্চে এরা প্রেম প্রীত করতেছে বা ওদের মনের আনন্দর গোপনীয় কথাগুলো বলতেছে। এখানে দেখতেছেন অনেকগুলো সৌন্দর্য জায়গা আছে, কেন দেখার মতন আপনারা ঘুরতে পারবেন, দেখতে পারবেন সব কিছু। এখানে অনেক সৌন্দর্য জায়গা আছে।